বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা সেমাইয়ের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর পাশে থাকা ছোট বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে। চলুন এবার শুরু করি। প্রথমে আমি লাচ্চা সেমাইটি তৈরি করার জন্য নিয়ে নিলাম এক প্যাকেট লাচ্চা সেমাই আর কিছু খেজুর আর কন্ডেন্স মিল্ক। এবার আমি একটি পাতিলার মধ্যে এক কেজি লিকুইড দুধ নিলাম। এবার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর এবার সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক। তারপর দুধগুলোর সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন, যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিবেন। এবার আমি এগুলো ভালোভাবে লিকুইড দুধের সাথে চিনি, কন্ডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিব। এবার সাথে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর 4টা তেজপাতা আর সাথে দিয়ে দিলাম 4-5টি ছোটো এলাচ। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে চুলায় নিয়ে যাব। এবার সাথে দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দুধগুলো চুলায় বসিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। এবার একটি ঢাকনা দিয়ে দুধগুলো ঢেকে দিলাম। এবার 3টি খেজুর নিয়ে কেটে নেব। খেজুরগুলো কেটে বিচিগুলো ফেলে দিচ্ছি আর খেজুরগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছে। খেজুরগুলো আমার কাটা হয়ে গেছে, আমি খেজুরগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আবারও দুধগুলো একটু ভালোভাবে নেড়ে দিলাম। এবার দুধগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর তেজপাতা এলাচ এগুলোর গ্রান এসে গেলে আমি এগুলো চুলা দুধ থেকে তুলে ফেলে দিব। এগুলোর ফ্লেভার এসে গেছে, এবার এগুলো আমি দুধ থেকে তুলে ফেলে দিয়েছি। এবার দুধগুলো ভালোভাবে বলক আসতে দিলাম। দুধগুলো ভালোভাবে ফুটানো হয়ে গেছে, এবার আমি দুধগুলো একটু ঠান্ডা হতে দিলাম। এবার একটি বাটি নিয়ে বাটির মধ্যে সেমাইগুলো ভালোভাবে সেট করে নিচ্ছি। সেমাইগুলো বাটির মধ্যে সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার দুধ পুরোপুরি ঠান্ডা হতে দেই নাই, মোটামুটি ঠান্ডা হওয়ার পর আমি সেমাইয়ের সাথে অর্ধেক পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার উপরে কিছু ঘিয়ে ভাজা বাদাম, কিশমিশ এগুলো ছিটিয়ে দেব। আর সাথে সাজিয়ে দিব কেটে রাখা খেজুর।
এবার আমি আবারও ফুট দিয়ে কিছু দুধ দিয়ে দিলাম। কিশমিশ বাদাম দেওয়া হয়ে গেছে, এবার আমি উফুট দিয়ে ছিটিয়ে দিচ্ছি কেটে নেওয়া খেজুর। দেখুন সেমাইগুলো কত সুন্দর লাগছে, এভাবে সাজিয়ে নিলে অনেক সুন্দর লাগে। আপনারা যদি কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ মিক্স করে লাচ্চা সেমাই এভাবে রান্না করেন তাহলে সেমাইয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি আবারও ফুট দিয়ে কিছু দুধ দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল আমার লাচ্চা সেমাই। দেখুন না দেখতে কত সুন্দর লাগছে, আপনারাও চাইলে এভাবে খেজুর কেটে কিশমিশ বাদাম এগুলো ঘিয়ে ভেজে এভাবে লাচ্চা সেমাই তৈরি করতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ পরিবারের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।